মোবাইল ফোন দুই রকম, একটা হলো বাটনওয়ালা মোবাইল ফোন, নেটের চালান যায় না, আরেকটা হলো আপনার স্মার্টফোন যেটাকে আমরা বলি। এই স্মার্টফোন এবং বাটনওয়ালা ফোন এই দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো বাটনওয়ালা ফোনে যা দেওয়া আছে এটাতে নতুন কিছু আর দেওয়া যাবে না, অর্থাৎ এটা যে কোম্পানি এই প্রোডাক্টটা তৈরি করেছে ক্যালকুলেটর একটা দেওয়া আছে, ফোন বুক একটা দেওয়া আছে, মেসেজের একটা অপশন আছে, আর গেমস হয়তো নির্দিষ্ট একটা গেমস আছে বা দুইটা গেমস আছে, যা দেওয়া আছে নতুন করে কোনো কিছু বাটনওয়ালা ফোনে আর ঢোকানো যায়, এটা যা বিল্ট ইন করা আছে এটাই, আর কিছু ঢুকবে না, তাই না? আর স্মার্টফোন কি? স্মার্টফোন হলো অনেকটা সিস্টেম দেওয়া আছে, ভিতরে ব্ল্যাঙ্ক মেমোরি আছে, আপনি নেট থেকে ক্যালকুলেটর কয়টা নামাবেন কোনটা নামাবেন সেটা আপনার ব্যাপার, কোন অ্যাপ নামাবেন সেটা আপনার অভিরুচি, ঠিক না? আপনি আপনার মতো সেটাকে সাজাইতে পারেন, আপনাকে ডিভাইসটা দেওয়া আছে, ডিভাইসটার ভিতরে সব কিছুই প্রবেশ করানো যেতে পারে, এরকম করে রাখা আছে। আর বাটনওয়ালাটাতে এত অপশন টপশন নাই, যা দেওয়া আছে তাই। তো আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো করে, আর অন্যান্য প্রাণী যেগুলো সেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বাটনওয়ালা ফোনের মতো। ধরেন একটা হাঁস, এই হাঁস তাকে আল্লাহ তাআলা যা যা শেখানো দরকার, ওর জীবনে চলতে গেলে যা যা দরকার আছে সব এর মধ্যে দিয়ে দিস, নতুন করে আর কিছু সেখানে ঢুকানো, যদি কেউ চায় যে পৃথিবীর সকল হাঁসগুলোকে আমরা বিজ্ঞানী বানাবো, তাদের মাথা ইউনিভার্সিটিতে ভর্তি করে তাদের মাথায় আমরা কিছু নলেজ ঢুকাবো, কি বলেন, সম্ভব? কারণ বাটনওয়ালা ফোন, এখানে ভিতরে নতুন কিছু আর ঢুকবে না, কিন্তু তার যা দরকার সব দেওয়া আছে, যার কারণে হাঁসের বাচ্চা জন্মের পরেই পানিতে ছেড়ে দেন, দেখবেন সাঁতরাচ্ছে, কারণ তার যা দরকার, তার যেহেতু বাইরেতে কিছু নেওয়ার সুযোগ নাই, সে হলো সেলফ ডিপেন্ডেন্ট, তার নিজের উপরে নিজে নির্ভরশীল, এই জন্য তাকে যা যা দরকার সব আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা দিয়ে দিচ্ছেন, নতুন কিছু ঢুকানো যাবে না সেখানে। আর মানুষের সন্তান জন্মের পরে হাঁটা ধরে কি হয়, দুই মাস চার মাস ছয় মাস লাগে, আরো বেশি সময় লাগে, শোয়া থেকে কাইত হতেই অনেক দিন লাগে, এরপরে কাইত হওয়া থেকে আবার উপুড় হতে অনেক দিন লাগে, উপর হওয়া থেকে আবার বসলে বাপ মা দাদাদের নানান খুশি শেষ নাই, যে বসছে বেচারা, এরপরে বসা থেকে যদি দাঁড়ায় তাহলে তো আরে খুশি, যারে দাঁড়াইছে দাঁড়াইছে সবাই দেখো দেখো, আর হাঁটা শুরু করলে তো কোনো কথাই নেই, কারণ এই যে পরবর্তী যে প্রোগ্রামগুলো তার ব্রেইনে ঢুকানোর মতো সুযোগ আছে সেগুলো ঢুকানো হয়েছে, সে দেখছে চেষ্টা করছে, আস্তে আস্তে প্রোগ্রামগুলো সবগুলো ইনস্টল করে করে সে আগাচ্ছে সামনের দিকে। তো এটা হলো স্মার্টফোনের বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে। আর অন্যান্য প্রাণীর মধ্যে আপনার সেটা নাই, এই জন্য শেখ সাইদ রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত একজন ফার্সি ভাষার কবি ছিলেন, উনি বলেছেন মরগকাজ বাই দা বেরু আয়াদ রোজি তালাবাদ আদমি জাদা নাদা রদ খেরাদ আকলত মিস, ফার্সি ভাষার একটা কবিতা, হুজুররা অনেক ভাষা জানে, এর ভিতরে ফার্সিটাও জানে, এখনকার হুজুররা জানে না, আমাদের আমল আমরা করছি এখন আর নাই, দরকারও নাই খুব বেশি, কারণ আমাদের ইংরেজি দরকার, মাতৃভাষা দরকার, অ্যারাবিকটা বেশি দরকার, যাই হোক, এই কবিতায় তিনি বলেছেন যে মরগক আজ বাইদা বিরু আয়াদ, অর্থাৎ মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে আসে, ওয়ারুজি তলবাদ, সে এসে রুজি তলব করে, মুরগির বাচ্চা বের হওয়ার পর তো চিউ 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 করতেছে, কোথায় কি আছে দেখবেন যে ঠোকর শুরু করে দিছে, ডিম থেকে বের হয়েই সে রিজিক তালা শুরু করে দিছে। আর আদমি যা দানা দা রদ খেরা দো আকল তমিজ, মানুষকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন মাতৃগর্ভ থেকে আসার পর তার খাবার দাবার নিয়ে কোনো খোঁজ খবর থাকে না, কান্না আর কান্না করতে থাকে, জবরদস্তি তার মুখে মায়ের দুধ দিতে হয়, তাকে খাবার চেনাতে হয়, অভ্যস্ত করতে হয়, এবং সে আস্তে আস্তে সেগুলোর সাথে পরিচিত হয়, ঠিক না? ঠিক, এই কারণে মানুষ তার এই ব্রেইনে যেই ব্যক্তি যেই ব্যক্তিত্ব এবং যে সত্তা যাবে মহামানব, যার সম্পর্কে সে স্টাডি করবে পড়াশোনা করবে, তার সম্পর্কে তার জানাশোনা হবে, তার এই ব্রেইনে তার ব্যক্তিত্বটা ইনস্টল হবে, আর যদি আরেকজনেরটা পড়ে তাহলে আরেকজনেরটা ইনস্টল হবে, কথা কি বুঝাতে পারছি?
যেহেতু মানুষের ব্রেইনটা মানুষকে আল্লাহ তাআলা যেহেতু স্মার্টফোনের মতো তৈরি করেছেন সেজন্য এখানে যাকে নিয়ে আপনি স্টাডি করবেন তার সম্পর্কে ধারণা আপনার মধ্যে জন্মাবে এই কারণে আমাদের এই ব্রেইনগুলো মেধাগুলো খালি থাকবে না হয় কোনো সমাজবিজ্ঞানের প্রভাব আমার উপরে পড়বে নতুবা কোনো রাষ্ট্রবিজ্ঞানের প্রভাব আমার উপরে পড়বে নতুবা কোনো সায়েন্টিস্টের প্রভাব অন্য কোনো সেক্টরের তার প্রভাব আমার উপরে পড়বে কিন্তু যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসটাও পাশাপাশি পড়ে তাহলে অন্য সবগুলোকে ছাপিয়ে এটাই যে তার মধ্যে ইনস্টল হওয়া দরকার সেটা সে ফিল করবে আজ মুসলমানদের অবস্থা হলো যে আমরা সবাইকে পড়ি আমরা আইনস্টাইনকে পড়ি আমরা প্লেটোকে পড়ি আমরা অমুককে পড়ি আমরা তমুককে পড়ি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়ার সুযোগ পাই না যেহেতু আমাদের ব্রেইনটাকে আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন যেটা আমি পড়বো সেটাই ধারণ করব এই জন্য দেখা যায় মুসলমানের সন্তান বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ব্যক্তিত্ব যারা নিজ নিজ জায়গায় হয়তো অবদান রেখেছেন তাদের প্রভাব ওই ব্যক্তির উপরে অনেক বেশি পড়ে অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেমন কোনো প্রভাব আমাদের উপরে পড়ে এ না পড়ার কারণ কি তার সম্পর্কে না জানা এই প্রোগ্রামটা ইনস্টল না করা এই জন্য রবিউল আউয়াল মাস উপলক্ষে বিশেষ করে আমাদের আকুল আবেদন থাকবে আপনাদের কাছে আসুন এই মাসকে কেন্দ্র করে অন্তত আমরা একটি সিরাত গ্রন্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের যে কোনো একটি গ্রন্থ অন্তত আমরা আগা গোড়া পড়ে শেষ করি কেন পড়ে শেষ করব আরেকটি কারণ হলো আল্লাহ তাআলা ইমানটাকে পূর্বশর্ত করেছেন যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে যদি নবীর প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি হয় নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি অর্থাৎ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুমিনের কাছে সবচেয়ে প্রিয় না হবে ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না এখন আমরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবো কখন যখন তার সম্পর্কে জানতে পারবো তাকে যখন আপনি স্টাডি করবেন জানবেন তখন তার প্রতি অটোমেটিক ভালোবাসা তৈরি হবে আপনার ইমানের প্রয়োজনে তাকে জানতে হবে